বন্ধুরও ভালোবাসি বেললেই আওয়ামী লীগ অম্পিত্ত নয়, বঙ্গবন্ধুরও ভালোবাসি বেললেই অনেক দেশপ্রেম তো আম পড়ব। অন যদি দেশেরও ভালোবাসেন, অন যদি বাংলাদেশের শিখর ইতিহাস, বাংলাদেশের শিখর ইতিহাস সরে ভালোবাস শিখার গরম জয়, তাহলে অনেকতে বঙ্গবন্ধুর ভালোবাসন পড়ব। কারণ বঙ্গবন্ধু আর বাংলাদেশ দুইয়ের নাম উৎপারে, কিন্তু একে অন্যের পরিপূরক। যুদ্ধ বঙ্গবন্ধুর নাম আইব, ইউথ বাংলাদেশের নাম আইব, যুদ্ধ বাংলাদেশের নাম আইব, ইউথ বঙ্গবন্ধুর নাম আইব। আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ নামক রাষ্ট্রের আজ হইল জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় মাতৃভূমি। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর জাপাই পুজি পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ। ইয়াহিয়ার দোষরক্ষলে হত্যাবির যেদিনে লাখ লাখ মানুষ ঢাকা ইউনিভার্সিটির রাজারবাগ পুলিশ লাইন এবং ঢাকা শহর ও দেশের বড় বড় যেদিন শহর আছে বেকুন দেখি সাথে আক্রমণ শুরু হয় এবং প্রচুর গণহত্যা চালাই। এদিন রাতেই বঙ্গবন্ধুরে গ্রেপ্তার করি ইতারা পাকিস্তানের একান গোপন জায়গার নিয়ে রেখে, এবং বঙ্গবন্ধু গ্রেপ্তারের ঠিক আগ মুহূর্তেই বঙ্গবন্ধু তার 32 নম্বর বাড়িতে তেন্তে নেতাকর্মী কল ফোঁয়ার আসিল, এবং ঠিক আগ মুহূর্তেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লিখি দিগেই। এবং এই ঘোষণায় বে সর্বপ্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মানে অর্থাৎ কালুরঘাট বেতার কেন্দ্র সর্বপ্রথম পাঠ গুজে স্থানীয় চট্টগ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। এরপর আরও বহু নেতাকর্মী এই ঘোষণাকে পাঠ গুজে, এবং যেহেতু ইবেগ্য শুধু সাধারণ মানুষের যুদ্ধ ন, এই যুদ্ধ হইবে এবং দেশের যেহেতু এখানে স্বাধীনতার ঘোষণা দিই, এবং এই দেশ এতে যারা মনে করেন পাকিস্তানি মিলিটারি পাকিস্তানি সেনাবাহিনী অকল আসিল, এর পাশাপাশি এই সেনাবাহিনী বেদমেদি বাঙালিও বোধকে চাকরি করত, তো ইতারারও উদ্বুদ্ধ করবেন লাই দেশ মানে দেশ স্বাধীনই নিয়ে ইয়া করবেন লাই উগ্র কি সামরিক ব্যক্তির দ্বারা উগ্র ঘোষণার প্রয়োজন আছে বলে নেতাকর্মী সকলে মনে করছে, এবং এই নেতা মানে আওয়ামী লীগ নেতাকর্মী সকলে মনে করছে, এবং আওয়ামী লীগ নেতাকর্মী সকলে যাতে মনে করছে ইতারা সিদ্ধান্ত লিখে যে উগ্র সামরিক ব্যক্তির দ্বারা এই ঘোষণাপত্রগান পাঠ করাইব। এবং ইএন আর দেরি নয়, সেই সাথে সাথেই তারা মেজর জিয়া রহমানেরও খুঁজে পেয়ে এবং উরে কি এক প্রকার জোর করে ধরে এনে এবং হয়েছে কি তুমি এই ঘোষণাপত্রগান পাঠ করো, এবং ও 27শে মার্চ ঘোষণাগান পাঠ গেছে। অথচ এখন কি হই বিএনপির যারা আছে তথাকথিত যারা আসলে কি আর বেশি কিছু ন হয়ে তারা হচ্ছে কি মেজর জিয়া বহুত কিছু হয়ে গিয়ে বা মানে স্বাধীনতার ঘোষণা দিই, তো এই স্বাধীনতার ঘোষণা যদি মেজর জিয়া দিয়ে থাকে যায় তাহলে এত আর স্বাধীনতা দিবসে তো 27শে মার্চ 26শে মার্চ নয়তো, এই সামান্য জিনিস সান যদি আর বিবেচনা জানি তাহলে তো এই প্রশ্নের উত্তর পাই যাই। আর বিভিন্ন যারা মুক্তিযুদ্ধকল আছে ইতার তো আর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনি, আর সাবেক সাংসদ বলখালির সাবেক সাংসদ মহিনুদ্দিন খান বাদলও আসলে উনি কিছুদিন আগে মারা গেই, তো উনিও বিভিন্ন সাক্ষাৎকারত ওনার বিভিন্ন অভিজ্ঞতা মুক্তিযুদ্ধালয়ের উনি শেয়ার করছিল, তো উনির ওনার সাক্ষাৎকারত আমি পাইলাম দেখি মানে আর স্বাধীনতা দিবস 26শে মার্চ এদিনই আর দেশ স্বাধীনই মানে পৃথিবীর বুকুত আর নিজেরাই নিজেরা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছি, এবং যদি স্বাধীনতা ঘোষণা করতাম তৈলি বইত যে কি গৃহযুদ্ধ বঙ্গবন্ধুকে তাৎক্ষণিক খুব চমৎকার ডিসিশন লইল। আর আসলে বঙ্গবন্ধুর জীবে 7ই মার্চের বাসন সেই বাসনই বইতো আসলে কি স্বাধীনতার মানে হতাই বেত অলরেডি হওয়া আছেই যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঠিক আছে না, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তাহলে তোমরা কি রাস্তাঘাট কল কারখানা মানে বন্ধ করে দিবে। এই যে ওর বক্তব্য 7ই মার্চের ভাষণও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। 7ই মার্চ ইব কি এক ধরনের স্বাধীনতার ঘোষণা, কিন্তু এই দিনে স্বাধীনতার ঘোষণা দিলি তো কি বঙ্গবন্ধু দেশদ্রোহী হয়ে যাওয়ার, ঠিক আছে না, বঙ্গবন্ধু দেশদ্রোহী হয়ে যাওয়ার, এবং বঙ্গবন্ধুর এই তো কি
তুইলি কি যদি এই দিনে ঘোষণা করতো 7ই মার্চ, তুইলি কি তুইলি বাংলাদেশ নামক দেশ হয়তো প্রতিষ্ঠা ন হইতো। বঙ্গবন্ধু এই দিনে হইলি এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ তুই একদিনে তৈরি নয়, 26শে মার্চের প্রেক্ষাপটে ইবেউজ্ঞ 23 বছরের সংগ্রাম নিপীড়নের ইতিহাস। তো আজি আর বেশি হতা আসলে হইতাম না, আজির দিনত জারাল্লে বলি, আজের দিনত আসলে আর সবচেয়ে বড় পাওয়া হইলো যে কি জানো না, সবচেয়ে আর বড় পাওয়া হইলো যে আরে আরা নিজেরারে পাকিস্তানি হিসেবে বিশ্বত মিলি পরিচয় দিয়ে না পারে, এতুন বড় গর্বর বিষয় আর কি। আরা নিজেরারে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারে, নিজেরার একখান দেশ আছে, নিজেরার একখান পতাকা আছে, নিজেরার একখান মানচিত্র আছে, নিজেরার উগ্র ভাষা আছে। এই যে স্বাধীনতা, এই যে নিজের উগ্র বিষয়, হ্যাঁ এই যে এই অনুভব পান আরা গরিব পারে, ইয়ে নতুন বড় অর্জন আর মনে হয় আর কিছু ওইত না পারা। তো যারাল্লাই বলি, যারার দ্বারাই আরা এই আরা যারার দ্বারাই আরা আজকে যারার দ্বারাই আরা আজ এই পর্যায়ে আসি, যারার দ্বারাই আরা এত সুন্দর একখান দেশ পাই, মানচিত্র পাই, একখান পতাকা পাই, সেই সব বীর শহীদকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং সেই সাথে শ্রদ্ধা জানাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে নইলি হয়তো একখান দেশ ন পাইতাম। ইল্লে পৃথিবীর মধ্যে বহুত জাতি আছে, বহুত দেশ আছে, যার যে দেশগুলোতে এখনও যুদ্ধ চলে, এখনও গৃহযুদ্ধ চলে, এবং বঙ্গবন্ধুর দিকে অজ্ঞ নেতা নাই বলি আজ এই তারা কি স্বাধীনতার স্বাদী বাইজও ন পাই। তো বঙ্গবন্ধুরে ভালোবাসি বেললেই আসলে কি আওয়ামী লীগ অম্পিত্ত নতে, বঙ্গবন্ধুরে ভালোবাসি বেললেই আওয়ামী লীগ অম্পিত্ত ন, বঙ্গবন্ধুরে ভালোবাসি বেললে অনেক দেশপ্রেম তাম পড়বে। অনে যদি দেশরে ভালোবাসেন, অনে যদি বাংলাদেশের শিখর ইতিহাস, বাংলাদেশের শিখর ইতিহাস সরে ভালোবাস শিকার গরম যায়, তাহলে অনেকটা বঙ্গবন্ধুর ভালোবাসন করব। কারণ বঙ্গবন্ধু আর বাংলাদেশ দুইয়ের নাম উঠতে পারে, কিন্তু একে অন্যের পরিপূরক। যুদ্ধ বঙ্গবন্ধুর নাম আইব, যুদ্ধ বাংলাদেশের নাম আইব, যুদ্ধ বাংলাদেশের নাম আইব, যুদ্ধ বঙ্গবন্ধুর নাম আইব, ইতিহাস শনিকায় মুছে ফেলে পারত না, সঠিক যেন ইতিহাস ইয়ে ঘুরি ফিরে আইব হনিকাই মুছে ফেলে পারত না। তো আজ এই পর্যন্ত, আশা করি ভালো ভালো থাকবেন ওনারা, পরবর্তী অনেকগুলো ভিডিওতে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম।